ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো এবার অন্যান্য খবরা খবরে ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল কর্পোরেশন ইন্ডেক্স তালিকা প্রকাশ যেখানে একেবারে তালিকা তালিকা অনুযায়ী সব থেকে কম দুর্নীতিগ্রস্ত রয়েছে ডেনমার্ক এই তালিকায় দুর্নীতির তালিকায় এবার রয়েছে ভারতের নামও আবারও জারিয়ে রাখছে ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল কর্পোরেশন ইন্ডেক্স তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে কম দুর্নীতিগ্রস্ত রয়েছেন ডেনমার্ক এছাড়াও ভারতে নাম রয়েছে রয়েছে তালিকায় তবে কি বিস্তারিত জানবো সরাসরি আমাদের নিউজ প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে সরাসরি নিউজ রুম থেকে সুপ্রীতি কি রয়েছে আজকের এই যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে রয়েছে ভারতের নামও এছাড়াও আরো কি বিস্তারিত রয়েছে তোমার কাছে দেখো শতাব্দী ইতিমধ্যেই দুর্নীতির ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে কোন দেশের কোথায় কততম স্থান রয়েছে সেই সম্পর্কে ইতিমধ্যে একটা তালিকা প্রকাশ করা হয়েছে সিপিআই এই তালিকা প্রকাশ করেছে অর্থাৎ করাপশন পারসেপশন ইন্ডেক্সের যে তথ্য প্রকাশ করা হয়েছে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা অনুযায়ী ভারতের নামটাও কিন্তু থাকছে দুর্নীতির ক্ষেত্রে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভারত এই দুর্নীতির ক্ষেত্রে কততম স্থানে বা কোন র্যাঙ্কিং রয়েছে সেটাই এই মুহূর্তের প্রশ্ন কিন্তু তার আগে তোমাকে জানিয়ে রাখি যে গোটা দেশের প্রায় একশো আশিটির দেশের উপরে এই সমীক্ষা চালানো হয় গোটা বিশ্বের মধ্যে এবং গোটা বিশ্বের যে একশো আশিটি দেশকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছিল সেই সমীক্ষা অনুযায়ী করাপশন ইন্ডেক্সের যে তালিকা সেক্ষেত্রে ধরা হয় যে শূন্য থেকে একশো পর্যন্ত র্যাঙ্কিং শূন্য থেকে একশো পর্যন্ত যে র্যাঙ্কিং সেটা একটু আমি বুঝিয়ে বলি তার মানে হচ্ছে যে দেশ শূন্যের দিকে থাকবে সেই দেশ হচ্ছে দুর্নীতি যুক্ত এবং একশোর দিকে যে দেশ থাকবে সেই দেশ হচ্ছে দুর্নীতি মুক্ত অর্থাৎ তুমি সিরিয়ালটা বুঝতে পারছো যে যত তালিকার নিচের দিকে নামবে তত সেই দেশ দুর্নীতি যুক্ত থাকবে এবং ওপর দিকে উঠলে দুর্নীতি মুক্ত থাকবে এমনটাই কিন্তু এই মুহূর্তে সমীক্ষা অনুযায়ী উঠে আসছে সেই তালিকাতে ভারতও রয়েছে ভারতের অবস্থা আমি বলবো কিন্তু তার আগে তোমাকে জানাই যে বিশ্বের এই যে দুর্নীতির যে তালিকা প্রকাশ করা হয়েছে কবে না মঙ্গলবার অর্থাৎ গতকালকেই এই তালিকা প্রকাশ করেছে দুহাজার তেইশে দু হাজার তেইশ সাল পর্যন্ত কার্যত তরফে প্রকাশ করা হয়েছে যে সব থেকে বেশি এবং সব থেকে কম দেশগুলোর তালিকা গোটা বিশ্বের মধ্যে এবং ট্রান্সপারেন্সি তরফে যে তালিকা যে রিপোর্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী একেবারে শীর্ষে যদি বলি শীর্ষে রয়েছে সোমালিয়া আমি একটু তোমাকে রিপোর্ট দেখেই বলছি এবং সেই সোমালিয়া যে একেবারে শীর্ষে রয়েছে সেই সোমালিয়ার র্যাঙ্কিং বর্তমানে এগারো এবং অন্যদিকে রয়েছে তালিকা অনুযায়ী ভেনেজুয়েলা সোমালিয়ার পরই থাকছে তারপরে থাকছে সিরিয়া এবং দক্ষিণ সুদান থাকছে এই তালিকা অনুযায়ী তালিকার পরে কারা রয়েছে তারপরেই রয়েছে ইয়েমেন স্থান যে দেশ কার্যত একেবারে দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছে গেছে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সংকট থেকে শুরু করে অভ্যন্তরীণ সশস্ত্র অভিযান প্রত্যেকটা কারণে দেশের যে পরিকাঠামো তা ভেঙে পড়েছে এবং সেই দিক থেকে তালিকা অনুযায়ী কোরিয়ার নামটাও কিন্তু উঠে আসছে এবার কি দুর্নীতিগ্রস্ত যে দেশগুলোর নাম উঠে আসলো এবার দুর্নীতি কম সব থেকে কোন দেশে হয়েছে সেই তালিকাও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে আমি আবারও তোমাকে একটু দেখে বলি তালিকা অনুযায়ী দুর্নীতিতে একেবারে কম রয়েছে তালিকার নিচের দিকে যারা থাকছে তাদের মধ্যে উপরে রয়েছে ডেনমার্ক তার র্যাঙ্কিং কত না নব্বই অন্যদিকে ষষ্ঠবার মুক্ত দেশের তালিকাতে একেবারে শীর্ষস্থান এবার দখল করেছে ডেনমার্ক অর্থাৎ ডেনমার্কের যে বিচার ব্যবস্থা আহ সবটাকে এক প্রকার কৃতিত্ব দেওয়া চলে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং সেই তালিকা অনুযায়ী দুর্নীতি মুক্তর অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্কের পরে ফিনল্যান্ড যার র‍্যাঙ্কিং আটাত্তর অন্যদিকে তৃতীয় স্থানে নিউজিল্যান্ড এরপরে রয়েছে নরওয়ে সিঙ্গাপুর সুইডেন সুইজারল্যান্ড থেকে শুরু করে নেদারল্যান্ডস জার্মানি এবং লাক্সেমবার্গও উঠে আসছে দুর্নীতির কম বা দুর্নীতির কমের এই তালিকাতে এবার প্রশ্ন হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ এই মুহূর্তে কোন স্থানে বা র্যাঙ্কিং এ অবস্থান করছে তুমি একটা জিনিস একটু নজর করে দেখো যে কালকে আমাদের বাজেট অধিবেশন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই বাজেটের মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের যে দুর্নীতির তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে ভারতের নাম উঠে এসেছে এবং শুধুমাত্র এবছরের অর্থাৎ দু হাজার তেইশের যে রিপোর্ট দু সালে পেশ করা হলো শুধু এবারের এই রিপোর্টেই ভারতের জায়গা নেই এর আগেও আগে যখন আমরা দেখেছি অন্যান্য বিগত বছর গুলোতে কখনো ভারত ছিল দুর্নীতির এই তালিকার মধ্যে ভারতের নামটাও যুক্ত হয়ে গিয়েছিল এবং এবারে ভারতের যে নাম সেক্ষেত্রে ভারত আপাতত দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবং ভারতের অবস্থান যদি বলি তাহলে তিরানব্বই স্থানে রয়েছে ভারতের নাম দু সালে দুর্নীতিতে ভারতের স্কোর ছিল চল্লিশ এবারে সেটা দাঁড়িয়ে কত হচ্ছে না উনচল্লিশ এবং সেই জায়গাতে দু সালে ভারতের র্যাঙ্কিং র্যাঙ্কে ছিল 85 পাকিস্তানের যদি কথা বলে পাকিস্তানও আমাদের একেবারে রয়েছে সেই পাকিস্তানে শ্রীলঙ্কার স্কোর রয়েছে 34 এই যে তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সিপিআই এর পক্ষ থেকে সেই তালিকা অনুযায়ী ভারত এখন আপাতত ভালো স্থানে থাকলেও স্বস্তির কিন্তু কোন জায়গা নেই এখনই কেন্দ্রকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে না হলে সেই তালিকা বাড়বে বিশেষ করে কথা যদি তোমাকে আমি বলি সেই জায়গাতে বিশ্ব ব্যাংকের বহু টাকা বহু আর্থিক ভাবে উঠে এসেছে ভারতের ক্ষেত্রে সেই জায়গাতে দাঁড়িয়ে যারা রয়েছেন বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা তারা খুব স্বাভাবিক ভাবে চিন্তিত এবং তুমি একটা সাম্প্রতিক কালে দেখবে যে দেশের আমাদের দেশের বিভিন্ন পলিটিক্যাল যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তাদের বাড়ি থেকে বিভিন্ন সময় টাকা উদ্ধারের মতন অভিযোগ উঠে আসে কেন সেই টাকা এত এত টাকা দুর্নীতি যে অভিযোগ আমরা প্রায় সময় করে থাকি দেখে থাকি সেই অভিযোগ সেই যে টাকা তার কোথায় এই যে বিশ্ব ব্যাংকের যে টাকা নয় ছয় সেই টাকার নয় কিন্তু বলে দিচ্ছে এই তালিকার অন্যতম কারণ হিসাবে অর্থাৎ সেই জায়গাতে কেন্দ্রকে যদি পদক্ষেপ না নেওয়া হয় কেন্দ্রের পক্ষ থেকে তাহলে আগামী দিনে ভারত কিন্তু তালিকাতে একেবারে উঠতে শুরু করবে তালিকাতে এখন এই মুহূর্তে উনচল্লিশে থাকলেও পরবর্তীতে সেই জায়গায় ভারত আরো নামতে শুরু করবে তখন কি হবে তখন বদনাম বাড়বে এবং বিশ্বের বাজারে অর্থাৎ ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বাজারে ভারত অবস্থান ভারতের ইকোনমি ভারতের ব্যবসা সমস্ত কিছুতে তার একটা বড় সড় প্রভাব পড়তে শুরু করবে এবং কেন্দ্র এই মুহূর্তে দাঁড়িয়ে এই রিপোর্ট পেশ হওয়ার পর কি পদক্ষেপ নেয় সেটা এখন দেখার কারণ যেটা তোমাকে বলছিলাম অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার আগে আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ একত্রিশে জানুয়ারি বাজেট অধিবেশন শুরু হয়ে গেছে রাষ্ট্রপতি ভাষণের মধ্য দিয়ে এবং যে বাজেট চলবে দশ দিন ব্যাপী নয় ফেব্রুয়ারি পর্যন্ত সেই বাজেটকে কেন্দ্র করে এখনই এই যে তালিকা প্রকাশ করা হয়েছে দুর্নীতির দেশের তালিকা সেই দুর্নীতি দেশের তালিকার কথা বা খবর খুব স্বাভাবিক পৌঁছে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবগত রয়েছেন এই পুরো বিষয়কে কেন্দ্র করে তাই অনতেই বিলম্বে যদি কেন্দ্রীয় ব্যবস্থা গ্রহণ না করে বিশ্ব টাকা থেকে শুরু করে যে আর্থিক নয় অভিযোগ বিভিন্ন সময় আমাদের দেশের ক্ষেত্রে উঠে থাকে সেই অভিযোগ সেই সমস্ত বিষয় যদি এখনই শক্ত হাতে কঠোর করা না হয় বা দমন করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আহ বিপদ বই কম নয় কারণ এটির দেখবে বর্তমান সময় এনফোর্সমেন্ট ডিরেক্টর আমরা জানি যে তারা তাদের বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে অভিযান চলছে সেই অভিযানের পেছনে কারণ কি এই রিপোর্ট এবং এই সংখ্যা শুধুই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে করাপশন পারসেপশন ইন্ডেক্স প্রকাশ করেছে আজকে তা তো নয় নিশ্চয়ই আমাদের দেশের যে সমস্ত শীর্ষ নেতৃত্বরা রয়েছেন যে সমস্ত আমাদের দেশে যারা এই অর্থনৈতিক ইকোনমিক যে স্ট্যান্ডার্ড রয়েছে ভারতের ক্ষেত্রে তা নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও বিষয়গুলি অবগত রয়েছে তারা নিশ্চয়ই এই জিনিসগুলোতে অবগত হয়েছিলেন এর আগেও তার জন্য নিশ্চয়ই এখন বর্তমানে ইডির পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে চলছে একের পর এক অভিযান বিভিন্ন যে টাকাগুলো রয়েছে যে টাকার হদেশ কোথায় রয়েছে তা খোঁজার জন্য ইতিমধ্যে নেমে পড়েছে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে কেন্দ্র তো পদক্ষেপ গ্রহণ করছে আগামী দিনে আরো শক্ত হাতে শক্ত তাকে মোকাবিলা করতে হবে না হলে সুদূর ভবিষ্যতে কিন্তু ভারতের ক্ষেত্রে একটা বিপদ হবে এবং তালিকার ক্ষেত্রে ভারত আরো এগিয়ে যাবে দুর্নীতি যুক্ত দেশের তালিকার একেবারে সামনের সারিতে চলে আসবে ভারত সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না শতাব্দী ধন্যবাদ কথা বছর আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সাথে গোটা বিষয় সম্পর্কে তুলে ধরেছে অর্থাৎ সেই জায়গায় বলা যায় যে মঙ্গলবার যে অর্থাৎ সিপিআই এর পক্ষ থেকে যে ইন্ডেক্স তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা অনুসারে এবার বলা যায় সব থেকে দুর্নীতিগ্রস্ত কম দুর্নীতিগ্রস্ত রয়েছে ডেনমার্ক এছাড়াও বলা যায় যে ভারতের তালিকা দুর্নীতির তালিকা এবার ভারতের নামও রয়েছে অর্থাৎ বলা যায় কেন্দ্র যদি এই বিষয়ে নজর দেয় এবং আগামী দিনে যদি পদক্ষেপ গ্রহণ করে তাহলে কিন্তু অনেকটাই স্বস্তিতে থাকবে দেশবাসী নিয়ে নিচ্ছি ছুটি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন